ভাষার জন্য বুকের রক্ত দিয়ে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন যে বীর সন্তানেরা, সেই অমর সন্তানদের স্মরণে নানা আয়োজন কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে। ইতোমধ্যে শেষ হয়েছে ধোয়া মোছা, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহীদ মিনারের আশপাশের দেয়ালগুলোতে তুলির আঁচড় শিল্পীদের। গোটা আয়োজন সম্পর্কে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। জানানো হয়, করোনা অতিমারির কারণে এবারের 21শে ফেব্রুয়ারির আয়োজন আলাদা। স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে এবারের শহীদ দিবস। সংগঠন এবং প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ একই সঙ্গে সর্বোচ্চ 5 জন এবং ব্যক্তি পর্যায়ে একই সঙ্গে সর্বোচ্চ 2 জন এই পুষ্পবর্গ অর্পণ করবেন। মানে সকলেই পুষ্পবর্গ অর্পণ করতে পারবেন, সকলেই শ্রদ্ধা নিবেদন করার জন্য সেটি ব্যবস্থা থাকবে। এদিকে বাঙালির আবেগ ঘন দিনটিকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকা সিসি ক্যামেরায় সর্বক্ষণ নজরদারি করবে আইনশৃঙ্খলা বাহিনী। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে, আর এর পাশাপাশি আমাদের বাইরের র‍্যাবের সদস্যরাও কাজ করবে। আর পুরো এলাকা কিন্তু একেবারেই প্রতিটা ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার অধীনে থাকবে। শহীদ মিনারে প্রবেশ করা যাবে শুধুমাত্র পলাশী ক্রসিং দিয়ে, আর বেদিতে ফুল দিয়ে ফিরে যাওয়ার জন্য খোলা থাকবে দোয়েল চত্বরের রাস্তাটি। এছাড়া পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচলও নিয়ন্ত্রিত থাকবে। ফাহিম নাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।